আপনি কি জানেন, শীতকালে পায়ের গোড়ালি ফেটে গেলে কি লাগালে অতি দ্রুত সেরে যায়? রাতে বেগুন পোড়ার সাথে কি মিশিয়ে খেলে ঘুম খুব ভালো হয়? কোন খাবার খেলে গাঁটের ব্যথা অতি দ্রুত সেরে যায়? কোন মাছ খেলে শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, রাতে বেগুন পোড়ার সাথে কি মিশিয়ে খেলে ঘুম খুব ভালো হয়? ঘি, মধু, লবঙ্গ, তাঁতি দই? এর সঠিক উত্তর হবে মধু। দুপুর বেলা কতক্ষণ ঘুমালে শরীর সতেজ থাকে? 1 থেকে 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা, নাকি 4 থেকে 5 ঘন্টা? এর সঠিক উত্তর হবে 1 থেকে 2 ঘন্টা। কোন খাবার খেলে গাঁটের ব্যথা অতি দ্রুত সেরে যায়? রসুন, কাঁদাল পাতা, কমলা লেবু, তাঁতি করলা? এর সঠিক উত্তর হবে রসুন। কোন প্রাণীর দুধের রং গোলাপি হয়? জলহস্তি, তিমি, জিরাফ, তাঁতি হাতি? এই প্রশ্নের উত্তর যদি কেউ জেনে থাকেন তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন। শীতকালে পায়ের গোড়ালি ফেটে গেলে কি লাগালে অতি দ্রুত সেরে যায়? চায়ের গুঁড়া, চাল বাটা, অ্যালোভেরা, নাকি রসুনের রস? এর সঠিক উত্তর হবে অ্যালোভেরা। কোন মাছ খেলে শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায়? ইলিশ মাছ, চিং মাছ, রিগেল মাছ, নাকি রুই মাছ? এর সঠিক উত্তর হবে শিং মাছ। মানুষ তার সারা জীবনে মোট কত টন খাবার খেয়ে থাকে? 20 টন, 25 টন, 30 টন, নাকি 35 টন? এর সঠিক উত্তর হবে 35 টন। এখানে এই ভিডিওটি শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজেকে খেয়াল রাখুন, ভালো রাখুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।